এগুলো হচ্ছে রেড মুখি বেবি, আর এটা কি কালোটা? কালোটা হচ্ছে চিলা। চিলা তো মাঝখানে অনেক দাম ছিল। আচ্ছা রেড মুখি বেবি, এগুলো তো নিউ অ্যাডাল না? ৪,০০০ টাকা আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখবে। ফিরোজ ভাই দাম কিন্তু তেমন একটা বেশি রাখে না, নর্মাল দিয়ে 100% এটা আপনারা দেখে নেবেন। যদি পরে সমস্যা হয় সমস্যা নেই ফিরোজ ভাই, সামনের এটা হচ্ছে নর আর পিছনেরটা হচ্ছে মাদি, আপনার এটার নর্মাদি গ্যারান্টি, ডিম বাচ্চাও গ্যারান্টি, আপনার একদম ফিওর, কোনো ঝামেলা নেই। ইন্ডিয়ান তাই তো? ইন্ডিয়ান রেড মুখি, এটার দাম চাচ্ছে ৪,০০০ টাকা, আলোচনার সাপেক্ষে কিছুটা কম রাখবে। আমাদের ডিসক্রিপশন বক্সে ফিরোজ ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, কেউ যদি নিতে চান এই পেয়ার তাহলে আপনারা সংগ্রহ করতে পারেন ফিরোজের সাথে কন্ট্যাক্ট করে। আর হচ্ছে ওটা হচ্ছে চিলা বেবি তাই তো? চিলা ওই পেয়ারটা কত চাচ্ছেন? চিলা বেবি জোড়া চাচ্ছে ১৫০০, ওটার ডিম বাচ্চা গ্যারান্টি? আপনারা নিশ্চিন্তে এটা নিতে পারেন ফিরোজ ভাইয়ের কাছ থেকে, ফিরোজ ভাইয়ের কাছে কোনো ডুপ্লিকেট কিছু নেই, যা আছে সবগুলোই অরিজিনাল। এই যে রেড মুখিটা অনেক সুন্দর, এটার দাম চাচ্ছে ৪,০০০, আর চিলার পেয়ারটার দাম চাচ্ছে ১,৫০০ টাকা। ধরনটা আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখবে। আর আমাদের চ্যানেলের যদি কেউ রেফারেন্স দিয়ে থাকেন তাহলে অবশ্যই কিছুটা কম রাখবেন, ফিরোজ ভাই বলেছেন। কি ফিরোজ ভাই কম রাখবেন? অবশ্যই অবশ্যই, আমাদের চ্যানেলের যদি কেউ রেফারেন্স দিয়ে থাকেন তাহলে কিছুটা কম রাখবে। এটার ডিম বাচ্চা গ্যারান্টি একদম ফিওর, এই যে রেড মুখি আর চিলা দুটোটাই ফিওর, কোনো ঝামেলা নাই। আপনারা চাইলে এই পেয়ারটা কালেকশন করতে পারেন, দুইটা পেয়ার এখানে আছে। আর এটা কি দিচ্ছেন? এটা হচ্ছে মাল্টেস, এটা ও কিং এর হোয়াইট কিং বেবি, একটাই বেবি নাকি? একটা এটা নর্নামাদি বাচ্চা, এটা এখনো বলতে পারছেন এটা নর্নামাদি হবে, এটা সেল দিবে। আর যদি কেউ নিতে চান এই বেবিটা সংগ্রহ করতে পারেন। এটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছে ২,০০০ টাকা, আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখবে ফিরোজ ভাই। যদি কেউ এই বেবিগুলো সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে ফিরোজ ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফিরোজ ভাইয়ের সাথে যোগাযোগ করে এই বেবিগুলো কালেক্ট করতে পারেন। দাম আলোচনা সাপেক্ষে অলরেডি বলে দিয়েছে, আপনার রেড মুখিটা দাম বলে দিয়েছে ৪,০০০টাকা, কিছুটা কম রাখবে আলোচনা সাপেক্ষে। আর আর চিলাটার দাম চাচ্ছে ১,৫০০টাকা, আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখবে। আর হচ্ছে ওটা হচ্ছে কিংয়ের বেবি, ওটার দাম চাচ্ছে ২,০০০টাকা, আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখবে। এগুলো একদম ফিওর, কোনো ঝামেলা নাই, গ্যারান্টি করা, অনেক সুন্দর। আর এটা হচ্ছে অরিজিনাল লাহোরি ডান শিরাজি, এটা হ্যাঁ মাদি, এটা এটা হচ্ছে মাদি ডিম বাচ্চা গ্যারান্টি, একদম ফিওর, কোনো ঝামেলা নাই। এটার দাম চাচ্ছেন কত? এই বেবিটার দাম চাচ্ছে ৩,৫০০টাকা, এই বেবিটা একদম ফিওর। আচ্ছা এটা হচ্ছে রানিং মাদি, সরি এটা হচ্ছে রানিং মাদি, আর ওগুলো হচ্ছে বেবি। এই রানিং মাদিটার দাম চাচ্ছেন ৩,৫০০টাকা, আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখবেন। এটা ডিম বাচ্চা গ্যারান্টি করা, একদম পিওর, কোনো ঝামেলা নাই, একদম অরিজিনাল লাহোরি শিরাজি। এই বেবিগুলো কোনো ঝামেলা নাই, গ্যারান্টি করে, আপনারা নিশ্চিন্তে এই বেবিগুলো কালেকশন করতে পারেন। ডেসক্রিপশন বক্সে ফিরোজ ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফিরোজ ভাইয়ের সাথে যোগাযোগ করে এই বেবিগুলো কালেকশন করতে পারেন। ধন্যবাদ।